এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, দেখছেন বাংলার মুখ, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপ্না। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। বিরতির পর ফিরলাম খবরে। দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে কাজের অগ্রগতি কতটা হয়েছে তা খতিয়ে দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকে কুলটির 12 MGD জল প্রকল্পের উদ্বোধন যেমন করেন, অন্যদিকে দুর্গাপুর পুরসভার মেয়রের বেশ কিছু কাজকর্মের অসন্তোষ প্রকাশ করেন। বৃহস্পতিবার দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পর্যালোচনা ও অগ্রগতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত রূপায়িত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠক শুরুর আগে কুলটির 12 MGD জল প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজ শুরু করতে হবে। একই সঙ্গে খনি এলাকার ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার জন্য আবাসন তৈরির কাজ ত্বরান্বিত করার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কয়লাখনি এলাকার পরিবেশ রক্ষার বেশি করে জলাধার তৈরি ও গাছ লাগানোর ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। যতগুলো জমি অ্যাভেলেবল ছিল ম্যাডাম, সব জমিতে বাড়ি তৈরি শুরু হয়ে গেছে ম্যাডাম। কোল বিয়ারিং লাইন কতগুলো বাড়ি তৈরি করার প্ল্যান ইতিমধ্যেই হয়ে গেছে আমি সেটা জানতে চাই। প্রায় 12,000 বাড়ি অলরেডি শুরু হয়ে গেছে। 12,000 মরা বলতে টোটাল কত, টোটাল কত আমায় দিতে হবে? 30,000। তাহলে 12,000 যদি তুমি তৈরি করে দিয়ে থাকো, মানে প্রসেসে থাকো, চকপট করো, তাহলে আরো 18,000 লাগবে। ম্যাডাম ওই ইসিএল যেটা করছে, সব যে জমিতে করতে যাচ্ছে সেখানে বলছে আমাদের জমির নিচে কয়লা আছে, কোল বিয়ারিং ল্যান্ড। কিন্তু ইসিএল কে বুঝতে হবে যে মানুষগুলো ধস নেবে, মরে গেলে কি হবে? ইসিএল এর কেউ আছে এখানে? আপনাদের ওখানে ধস নেমে যদি লোক মেরে যায়, মরে যায়, আর আপনারা যদি আপনার জায়গাটা না দেন যেখানে লোকগুলো থাকে, এবং সিএস দরকারে কথা বলে নেবে, যদি শোনে ভালো, না শুনলে ওদের কিন্তু দায়িত্ব রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে দেবে। নিজের বেলায় করতে পারছো, ওটার বেলায় করতে পারছো। আমাকে জমি চেয়েছি, ইসিএল আমি দিয়েছি। আমাদের ইসকো মডার্নাইজেশনের জমি চেয়েছি, আমরা দিয়েছি। তা আমরা স্টেট প্রত্যেকটা সেন্ট্রাল প্রজেক্টে দিই, আর ইট ইজ নট দ্যাট দে আর গিভিং টু আস। এটা তাদের জমিতে তারা কয়লা খুঁড়েছে, ধস নেমে মরে যাবে লোক, সেখানে তাকে প্রোটেকশন দিতে হবে না? এটা তো মিনিমাম দায়িত্ব। এটাকে সিরিয়াসলি কাগজপত্র তৈরি করো এবং দরকার আমাকে দিয়ে অফিসে চিঠি লেখো। অঞ্জালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নিয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অঞ্জাল থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস শুরু করা সম্ভব কিনা তাও খতিয়ে দেখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ডিএমকে করতে হবে, এটা দায়িত্ব। ট্রান্সপোর্ট কবে আসবে, ও তো একটা পার্টিকুলার সাবজেক্ট, এখানে তো সমস্ত সাবজেক্ট ইনভলভ আছে। তুমি যখন একটা নতুন টাউনশিপ করছো বা প্রজেক্ট করছো, আমার মনে হয় সেখানে বডিটাকে চেঞ্জ করে ডিএমকে হেড করে কমিটিটা করে দাও। ট্রান্সপোর্ট মেবি দ্য মেম্বার, তোমার কমিটি যেটা আছে রাজ্যে চিফ সেক্রেটারির আন্ডারে যে কমিটি তাকে তুমি মেম্বার রাখো, আর ডিস্ট্রিক্টেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে যে কমিটি থাকবে তাতে এসপিও যেমন মেম্বার থাকবে বা পুলিশ কমিশনের যা বলে এখানে, প্লাস যারা অন্যান্য রিলেটেড ডিপার্টমেন্ট আর ওয়ান থাকবে, তোমার ওদিকে পিএইচই থাকবে, হাউজিং থাকবে, তোমার পিডাব্লিউডি থাকবে, ট্রান্সপোর্ট থাকবে, সবাইকে এখানে ইনভলভ করতে, পাওয়ার থাকবে, সবটা ইনভলভ করতে হবে। সুতরাং এটা মেনে কমিটিটা ইমিডিয়েট করে দাও। আর এখানে আমরা পুরো ফ্রি ফুয়েল দিই, ট্যাক্স নেই, ট্যাক্স ফ্রি,
আমার একটা জিনিস মাথায় এসেছে, যেটা হচ্ছে একটা চিঠি লেখো সেন্টারকে, যেহেতু সিভিল এভিয়েশনে বলতে, এটাকে যদি নাইট ল্যান্ডিং ফ্যাসিলিটিস করা যায় তাহলে অন্ডালে রাতের দিকে যে প্লেনগুলো আসে বা বিকেলের দিকে, আর ডাইরেক্ট যদি অন্ডাল একটা হেলিকপ্টার সার্ভিস অন্ডাল টু দমদম করা যায়, দমদমে নাইট ল্যান্ডিং ফ্যাসিলিটিস আছে, তাহলে যারা ধরো সন্ধ্যেবেলা এসে উপস্থিত হচ্ছে দূরে যাবে তারা হেলিকপ্টার সার্ভিসটা ইউজ করতে পারে, এইটা ভেবে দেখো। এর সাথে কয়েকটি নতুন প্রকল্পের কাজ স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের বেসরকারি নার্সিংহোমগুলি গাফিলতি করছে বলে অভিযোগ আছে তার কাছে। বাজেটে দু তিনটে প্রপোজাল যেটা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, এখন থেকে আপনারা সার্ভেটা করুন। এক হচ্ছে যে কোনো বসু যে পরিবার কোনো পেনশন পায় না, তপশিলি 60 বছর বয়স হলে, এটা সবার মহিলা পুরুষ নির্বিশেষে, যে অন্য কোনো পেনশন পায় না সে একটা 1000 টাকার পেনশন পাবে তপশিলি, সেইটার নাম হচ্ছে প্রোগ্রামটা বন্ধু। আর একটা আদিবাসীদের জন্য করা হয়েছে, সেই প্রোগ্রামটার নাম হচ্ছে জয় জহর। এই প্রজেক্টটাও তাই, যে কোনো পেনশন পায় না সে 1000 টাকা করে আদিবাসীরাও পাবে। সুতরাং এখন থেকে ডোর টু ডোর সার্ভে করে এটা দেখে নাও। কিন্তু আমি এটা কথা বলি, সার্ভে মানে ওই রকম সার্ভে করবে না, কারণ সার্ভে করার নাম করে ব্যাংকে দিয়ে, ব্যাংকের লোকেরা খারাপ নয়, ব্যাংকের প্রতি আমার ফুল রেসপেক্ট আছে, আমি ওদের সাপোর্ট করি, অফিসার কর্মচারী সেটা নয়, বা কেউ কেউ একটা প্ল্যান করে পলিটিক্যালি ব্যাংক আর পোস্ট অফিস থেকে লোকের কাছে গিয়ে গিয়ে ডেটা সংগ্রহ করছে, দিস ইজ নট অ্যালাউড। মিউনিসিপ্যালিটিগুলোকে বারবার বলছি NPR ইজ নট অ্যালাউড, NRC নট অ্যালাউড, CAG নট অ্যালাউড, এটা কিন্তু ভালো করে যেন কানে থাকে। আর যদি দেখেন কোনো এলাকায় গিয়ে, আমি ওরমভাবে সার্ভে করতে বলছি, আপনি পপুলেশন দেখেই তো বুঝতে পারবেন ডেটা দেখে, কিন্তু আমি পরিষ্কার বলছি কোনো রকম কোনো সার্ভে, কারণ জুয়েলারি দোকানে পরশু দিন হাবড়ায় গিয়ে কয়েকটা পলিটিক্যাল পার্টির লোক তারা গিয়ে বলেছে আপনার সব ডিটেলস দিন, তাদের কোনো অথরিটি নেই। সুতরাং এগুলোর দিকে নজর রাখবে, অনেক দুষ্টু লোকই ধারা ধরে ঘুরে বেড়াচ্ছে, অনেক টাকা আছে, তো গ্যাসের দাম 7 মাসে 300 টাকা বেড়েছে, টু মাচ, সেদিকে খেয়াল নেই। কিন্তু আদিবাসীদের ধর্মান্তকরণ করতে গিয়ে নজর রাখবেন, মালদাতে ধর্মান্তরণ করতে গিয়ে কয়েকটা ছেলে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আমরা অত গরিব হলেও মনে রাখবেন আমরা মানবিক সরকার, সেরকম যদি পুলিশ দেখে পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে ওদের ব্যবস্থা করে দেবে, 25,000 টাকা করে রূপসী আছে, প্লাস যেটুকু লাগবে পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে দেবে। কিন্তু আমরা কোনো ধর্মান্তরণকরণ করতে দেব না, আর কারো দয়া আমরা চাই না। কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে কিছু অর্গানাইজেশন তৈরি করে টাকা দিয়ে কোথাও হেট্রেড পলিটিক্স, আর দিল্লিতে দেখছি কোথায় কোথায় গুলি চালিয়ে দিচ্ছে, আর ইউপিতে আমি নতুন দেখছি যে রেপ কেসে নয় মাকে গুলি করে দিচ্ছে, নয় বাবাকে মেরে দিচ্ছে, নয় মেয়েকে জ্বালিয়ে দিচ্ছে, কেস রেজিস্টার হচ্ছে। এটা কিন্তু বাংলা, এখানে কিন্তু এসব হয় না, এখানে প্রত্যেকটা কেস রেজিস্টার হয়, ইভেন ভেরিফাই না করেও ফার্স্ট রেজিস্টার হয়, তারপরে ভেরিফাই করে ব্যবস্থা নিতে হবে। প্রত্যেকটা কেস কমপ্লেন করা মানে কমপ্লেনটা ঠিক নয়, কমপ্লেনটা ভুলও হতে পারে, প্রথমে কমপ্লেন নিলেন পরে এনকোয়ারি করে দেখলেন, যদি দেখেন কমপ্লেন ঠিক নয় ন্যাচারালি তখন সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। এটা পুলিশকেও সিরিয়াসলি কাগজপত্রগুলো দেখতে হবে, অনেক সময় আপনারা কাগজপত্র দেখেন না, সিডি তৈরি করেন না ঠিক মতো, কেস ডায়েরি অলওয়েজ ঠিক মতো তৈরি করতে হবে, এবং কেস ডায়েরি ঠিক মতো তৈরি করতে পারেন না বলেই অপরাধীরা অনেক সময় ছাড়া পেয়ে যায়। কেস ডায়েরি তৈরি করার মতো লোক তৈরি করতে হবে যে আইনটা ভালো বোঝে, আর ল ডিপার্টমেন্টে যারা গভর্নমেন্টের আইনজীবী তাদের আমি বলবো আইনজীবী হিসেবে কাজটা ভালো করে করতে। এরটাও নিলাম ওরটাও নিলাম, তিনি দুর্গাপুরের কিছু দলীয় নেতার কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিউরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাংলার মুখে সময় হয়ে গেছে একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নমস্কার, আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরী, পশ্চিম বর্ধমানের পর্যবেক্ষক, নেত্রী আমাকে
পশ্চিম বর্ধমানে আসানসোল এবং দুর্গাপুর দেখার জন্য পাঠিয়েছেন। আপনারা বহু কর্মী যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, কিন্তু অনেক সময় আপনারা কথা বলতে পারেন না অথবা কথা বলতে দেওয়া হয় না, তাই আমি একটি দিন রেখেছি, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার প্রত্যেক কর্মীদের আমি যাদের নিজস্ব সমস্যা আছে তারা নিজস্বভাবে আসতে পারেন। আমি আসানসোলে তৃণমূল ভবন, যেটা অগ্নিকন্যা ভবন বলে এখন প্রচলিত, সেখানে সকালবেলাও বসবো এবং দুর্গাপুরে বিকেলবেলা বসবো, শুধুমাত্র কর্মীদের সাথে কথা বলার। পুরনো কর্মী যারা দলের জন্মলগ্ন থেকে অর্থ, ঘাম এবং রক্ত দিয়ে যে তৃণমূল কংগ্রেস বানিয়েছে, তাদেরকেও আজ আমাদের সাথে চাই, তাদের বেরিয়ে আসতে হবে। এবং তাদের মনে অনেক দুঃখ কাতর কাতর আছে এবং কর্মীদেরও কিছু সমস্যা আছে, তাদের সমস্যা শোনার জন্যে আমি কিন্তু আপনাদের সাথে আছি। প্রত্যেক কর্মী নিজের মতন করে একান্তভাবে আমার সাথে প্রত্যেকটি মানুষ কথা বলতে পারবেন। আপনার মনে যত সমস্যা অথবা আপনি নিজের মতন করে দলটা করতে পারছেন না অথবা কোথাও বাধা আসছে, তাই সমস্ত কর্মী আমাদের চাই, সমস্ত কর্মীকে নিয়ে লড়াই করতে হবে। তাই যত আপনারা আমাদের সাথে আসবেন, যত নিজেদের সমস্যা বলবেন, আমরা নিশ্চিতভাবে আপনাদের কথা দিলাম সমস্যা সমাধান করার 100% আমি নিজের থেকে এবং নেত্রীর যে আদর্শ সেই আদর্শ থেকে বলছি। আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করি এবং তৃণমূল কংগ্রেসকে বাংলায় বিশ্বজয়ী করার জন্যে, বিশ্বময় করার জন্যে সবাই মিলে একসঙ্গে হাত ধরি। মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দিল্লি থেকে আপ বিজেপিকে ঝেটিয়ে বিদায় করেছে। আমরা আগামী পুরসভা ও বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেব, এমনটাই বুধবার ফালাকাটায় বিধানসভা উপনির্বাচনে প্রচারে এসে কটাক্ষ করলেন রাজ্যের বনমন্ত্রী তথা আলিপুরদুয়ারের দলীয় পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ফালাকাটা বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ফের জয়ী হওয়ায় 6 মাসের মধ্যে ফালাকাটাকে পুরসভার মর্যাদা দেবে রাজ্য সরকার, এ কথাও ঘোষণা করেন তিনি। স্থানীয় রেলওয়ে স্টেশন ময়দান থেকে মিছিল শুরু হয়ে এশিয়ান হাইওয়ে ধরে ওই মিছিল ফালাকাটা শহর প্রদক্ষিণ করে, শেষে ফালাকাটার চৌপথি এলাকার তৃণমূল নেতারা একটি পথসভার আয়োজন করেন। তবে শুধুমাত্র নির্বাচনী প্রচারেই আটকে না থেকে ওই পথসভায় সিএএ, এনপিআর ও এনআরসির বিরুদ্ধেও কার্যত জেহাদ ঘোষণা করেন তৃণমূল নেতারা। ফালাকাটা প্রয়াত তৃণমূল বিধায়ক অনিল অধিকারীর স্বপ্নকে বাস্তবায়িত করতে ফালাকাটাকে আলিপুরদুয়ার জেলার 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নেন মন্ত্রী। এছাড়াও তিনি বলেন, সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটে চা বাগান শ্রমিকদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম গৃহহীন চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছে রাজ্য সরকার। তাছাড়া 60 ঊর্ধ্ব তপশিলি জাতি ও উপজাতি শ্রমিকদের জন্য মাসে 1,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত কথাও ঘোষণা করেন এই মঞ্চ থেকে। বুধবার ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকা মিছিলে মহামিছিলে রূপ নেয়। এই এলাকার প্রচুর মানুষ আছেন যারা চা বাগানের সঙ্গে যুক্ত, যারা চা বাগানের শ্রমিক কর্মচারী ভাই বোনেরা। আমি তাদেরকে বলি, কোন মুখ্যমন্ত্রী আগে করতে পারেননি, মমতা জি করে দিয়ে গেছেন, সেই স্থায়ী কর্মচারীদের জন্য একদম আবাসনের ব্যবস্থা যদি কেউ করে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বুঝতে পারছেন ভোট আসছে, ভোটের ময়দানে আপনাকে ফায়দা লুটতে হবে, তাই নতুন নতুন ফন্দি ফিকির আটকাচ্ছেন। আমি আজকে আবার বলে গেলাম, আগামী দিনে যখনই ফালাকাটায় উপনির্বাচন হোক না কেন, অনিল অধিকারীর স্বপ্ন ছিল এই ফালাকাটাকে আলিপুরদুয়ার মধ্যে 1 নম্বর বিধানসভা কেন্দ্র করবে, এবং আমিও কথা দিয়ে গেলাম আগামী দিনে আপনাদের সাথে থেকে এই ফালাকাটা উপনির্বাচনে জয়লাভ করার পরে তৃণমূল কংগ্রেস তথা আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফালাকাটাকে আগামী দিনে আলিপুরদুয়ারে 1 নম্বর বিধানসভা কেন্দ্র, মডেল কেন্দ্র করার জন্য তিনি চেষ্টা করবেন। ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিপত্তি শেষমেশ জটিল অস্ত্রপ্রচারের মাধ্যমে মিলল সুরাহা। কয়েকদিন আগে আসানসোল উত্তর বিধানসভার দক্ষিণ থানার অন্তর্গত লেয়ার কুমারপুরের বাসিন্দা রোহিত মণ্ডল ইলেকট্রিকের কাজ করতে গিয়ে ওয়াশার খেয়ে ফেলেন। তৎক্ষণাৎ তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ইএনট স্পেশালিস্ট বীরেশ্বর মণ্ডলের তত্ত্বাবধানে তাকে ভর্তি করানো হয় এবং এক্স-রে করে দেখা যায় ওয়াশারটি তার খাদ্যনালীতে গিয়ে আটকে আছে।
এরপর জটিল অস্ত্রোপচারের মাধ্যমে দীর্ঘক্ষণের চেষ্টায় ওয়াশারটি বের করা হয়। বর্তমানে রোগী সুস্থ, সরকারি হাসপাতালে এমন পরিষেবা পেয়ে খুশি সে। এটা ওয়াশার চলে গেছিল, মুখের মধ্যে নিয়ে কাজ করছিলাম, তো মুখটা উপরে করেছি, তখন ওয়াশারটা পেটের মধ্যে চলে গেছিল। আমি হাত দিয়ে বের করার চেষ্টা করেছিলাম, আঙুলে লেগে আরো ভিতরে চলে গেছে। তারপর কি হলো? তারপরে এসে এখানে এমার্জেন্সিতে এসে ফটো করতে বললো ম্যাডাম, ফটো করে দেখা গেল ম্যাডাম বলে ভর্তি হতে হবে। তখন ভর্তি হয়ে ENT-তে পাঠিয়েছে, তখন ডাক্তারবাবু বললো যে OT-তে চলো, তারপরে আমি কি জানি না। 18 বছরের একটা ছেলে রোহিত মণ্ডল, ও সন্ধ্যে 7টার সময় আমি ওকে দেখি এখানে, যে ও বললো যে কি ওয়াশার নিয়ে মুখে নিয়ে কাজ করতে করতে ওটা গিলে ফেলেছে। এক্সরেতে একটু কনফিউজিং ছিল, কোন না যে ভিউগুলোতে আসছিল কখনো মনে হচ্ছিলো ওটা ইসোফেগাসে আছে কিংবা শ্বাসনালীতে আছে, কিন্তু ক্লিনিক্যালি দেখা যাচ্ছিল যে শ্বাসকষ্ট কিছু ছিল না। তারপর ওর আমি রিপিট এক্সরে করাই, তারপর মোটামুটি মনে হলো যে হ্যাঁ ওটা ইসোফেগাসে আছে। ইসোফেগাসকোপি করি মোটামুটি ওই রাত্রি 8টা সাড়ে 8টা নাগাদ, কিন্তু ওইটা এত পাতলা ছিল যে ওটা ফর্সেপ দিয়ে ধরা যাচ্ছিল না, যেটা ইউজুয়ালি 2-3 মিনিট লাগে হয়তো টোটাল করতে, কিন্তু ওটাকে ধরতে মোটামুটি আধা ঘন্টা আর কি সময় লেগেছে। তারপরে যাই হোক বেরিয়ে গেল, তারপরে ও ঠিকই আছে এখন, ওকে মুখে লিকুইড খাবার দেওয়া হয়েছে, খেতে পাচ্ছে এই মুহূর্তে। বাংলার মুখ এখনকার মতোই পর্যন্তই, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।